আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইজ অ্যাকাউন্টিং এর আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আজকে আমরা বিবিএস অনার্স সেকেন্ড ইয়ার এবং বিবিএস পাস কোর্স সেকেন্ড ইয়ারের ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং বইয়ে চ্যাপ্টার টু প্ল্যান্ট অ্যাসেট অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ইন্টেলিজিবল অ্যাসেট নিয়ে আলোচনা করব। আজকে আমাদের ক্লাস নাম্বার টু। এই ক্লাসে মূলত এই চ্যাপ্টার থেকে আসা মেতে কিভাবে লেজার করতে হয় এবং জার্নাল করতে হয় আমরা তোমাদেরকে সেই নিয়মটাই মূলত শেখাবো। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখলে তোমরা এই নিয়মগুলো খুব সহজে আয়ত্ত করতে পারবা ইনশাআল্লাহ। তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি। আমরা এখানে একটি ম্যাথ দেখতে পাচ্ছি। এখানে বলা আছে মিতালি কোম্পানি পারচেজ অ্যান্ড ইকুইপমেন্ট অন জানুয়ারি 1, 2012 ফর 1,90,000। মিতালি কোম্পানি একটা ইকুইপমেন্ট ক্রয় করেছে 2012 সালে জানুয়ারির 1 তারিখে 1,90,000 টাকা দিয়ে। দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু হ্যাভ এ ইউজফুল লাইফ 10 ইয়ার্স। এই মেশিনটার প্রত্যাশিত আয়ুষ্কাল হচ্ছে 10 বছর অ্যান্ড নো রেসিডুয়াল অ্যান্ড ইন্ড অফ দ্য লাইফ। কোনো রেসিডুয়াল ভ্যালু নাই বা ভগ্নাবশেষ মূল্য নাই মেয়াদের শেষে। দ্য কোম্পানিজ ইয়ার ইন্ডার 31st ডিসেম্বর। এই কোম্পানিটার বছর শেষ হয় 31শে ডিসেম্বর তারিখে। রিকোয়ারমেন্টে বলা আছে আমাদের প্রিপেয়ার এ নেসেসারি অ্যাকাউন্টস ফর দ্য ফার্স্ট 4 ইয়ার্স। প্রথম 4 বছরের জন্য খতিয়ান তৈরি করো বা অ্যাকাউন্টস তৈরি করো। তোমাদের কখনো যদি অ্যাকাউন্টস তৈরি করতে বলে বুঝতে হবে তোমাদের খতিয়ান করতে বলছে। আন্ডার ডাবল ডিক্লেনিং ব্যালেন্স মেথড, তুমি যে এই খতিয়ান এবং যাবে দাবা এইগুলো যে করবা তখন তো অবচয় ধরতে হবে। তাহলে অবচয়টা কোন পদ্ধতিতে ধরবা? ডাবল ডিক্লেনিং ব্যালেন্স মেথড। আমরা প্রথম ক্লাসে তোমাদেরকে 4টা মেথডে কিভাবে অবচয় ধরতে হয়, কিভাবে অবচয় নির্ণয় করতে হয় এবং এই 4টা মেথডে কিভাবে শিডিউলগুলো তৈরি করতে হয় আমি তোমাদেরকে তা শিখিয়ে দিয়েছি। আশা করি ওই ক্লাসটা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো 4টা মেথডে কোনো সমস্যায় তোমাদের থাকবে না ইনশাআল্লাহ। তো এখন আমরা চলো ডাবল ডিক্লেয়ারিং ব্যালেন্স মেথডে প্রথমে আমরা অবচয়টা নির্ণয় করে নিই, তারপর আমরা খতিয়ান এবং জাবেদাগুলো সহজে করতে পারবো। ডাবল ডিক্লেয়ারিং ব্যালেন্স মেথডে প্রথমে আমাদের বের করতে হয় কি, প্রথমে আমাদের বের করতে হয় হচ্ছে ডেপ্রিসিয়েশন রেট। আর ডেপ্রিসিয়েশন রেটের সূত্রটা তোমরা জানো, 100% ডিভাইডেড বাই লাইফ ইন্টু টু। তো লাইফ এখানে হচ্ছে 10 ইয়ার্স, আমাদের লাইফ হচ্ছে 10 ইয়ার্স। তো আমরা যদি 100%কে লাইফ দিয়ে ভাগ দিই এবং 2 দিয়ে গুণ করে দিই তাহলে আমাদের রেট আসে 20%। এবার আমরা ডেপ্রিসিয়েশন শিডিউলটা করে নিব আগের মতো। 2012 সালে আমরা এই মেশিনটা কিনেছিলাম কত দিয়ে? 1,90,000 টাকা দিয়ে। তাহলে 1,90,000, ডেপ্রিসিয়েশন রেট 20%, ঠিক আগের মতোই। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন 38,000, আমাদের একুমুলেটেড 38, ক্যারিং ভ্যালু 1,52,000। এগুলো কিভাবে বের করছি 1 নম্বর ক্লাসের ডিটেলস আলোচনা আছে। 1,52,000 টাকা হচ্ছে দ্বিতীয় বছরের ক্যারিং ভ্যালু। এভাবে আমরা এখানে প্রত্যেকটা ডেপ্রিসিয়েশন বের করে নিয়েছি, যেহেতু এগুলো তোমরা পারো এবং তোমাদের শেখানো হয়েছে প্রথম ক্লাসে, তাই এটা নিয়ে আমি আর সময় নষ্ট করলাম না। শুধুমাত্র এখানে একটা জিনিস নোটিস করার বিষয় আছে, সেটা হচ্ছে যে আমাদের প্রথম ক্লাসে আমরা যে রিডিউসিং ব্যালেন্স মেথড বা ডাবল ডিক্লেয়ারিং ব্যালেন্স মেথড করেছিলাম সেই মেথডে আমরা কিন্তু এখানে এই যে বুক ভ্যালু যেটা বিগিনিংয়ে ছিল সেখান থেকে সেলভেজ ভ্যালু বাদ দিয়ে এখানে বসাই দিছিলাম সরাসরি পার্সেন্টেজ না করে। কিন্তু এই অঙ্কে আমরা পার্সেন্টেজ করে বসাইছি, কেন? কারণ এই অঙ্কটা হচ্ছে লাইফ হচ্ছে 10 বছরের, কিন্তু আমি অঙ্ক করতেছি 4 বছরের, তার মানে আমার সম্পত্তির মেয়াদ কিন্তু এখানেই শেষ না। সো এই জন্য এখানে আর কোনো অ্যাডজাস্টমেন্ট দরকার নেই। আর ওই অঙ্কে আমাদের অঙ্কর মেয়াদও ছিল 5 ইয়ার্স আর আমাদের সম্পত্তির মেয়াদও ছিল 5 ইয়ার্স। তাহলে ওইখানে আমাদের এই জিনিসটা খুব দরকার ছিল অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া, কারণ আমাদের সম্পত্তিটা আর ব্যবহার হবে না। আশা করি তোমরা ক্লিয়ার। এখন আমরা চলে যাব নেসেসারি অ্যাকাউন্টস করার জন্য। অ্যাকাউন্টস করার ক্ষেত্রে আমি তোমাদের আগে জাবেদা শিখাইব। তো আমাদের জাবেদার নিয়ম হচ্ছে প্রথমে সম্পত্তি কিনলে সম্পদ ডেবিট আর নগদান ক্রেডিট। এখানে আমরা সম্পত্তি কিনেছি 1,90,000 টাকা দিয়ে। এরপর আমাদের প্রত্যেক বছর যে ডেপ্রিসিয়েশন হয়েছে সেই ডেপ্রিসিয়েশন দিয়ে 2টা জাবেদা দিতে হবে। তো 2টা জাবেদা আমাদের দিতে হবে। 2টা জাবেদার মধ্যে প্রথম হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স টু একুমুলেটেড ডেপ্রিসিয়েশন, তারপর দ্বিতীয় জাবেদাটা হচ্ছে ক্লোজিং এন্ট্রি। এখানে হবে ইনকাম সামারি ডেবিট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট। তো এভাবে আমরা জাবেদাগুলো সাজাতে পারবো প্রত্যেক বছর 13, 14, 15 আমরা জাবেদাগুলো দেখাবো। যদিও অঙ্কে জাবেদাগুলো চাই নাই, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য যেহেতু বেসিক কনসেপ্টে ক্লাস দিচ্ছি আমি, তাই তোমাদের এই জাবেদাগুলো আমি দেখাবো। তো এখন আমরা এই জাবেদাগুলো যখন করব তখন আমরা সরাসরি জাবেদার জন্য একটা গড় কাটবো। কাটার পর আমরা লিখবো জানুয়ারির 1 তারিখে ইকুইপমেন্ট ডেবিট ক্যাশ ক্রেডিট 1,90,000 টাকা দিয়ে, যে টাকা দিয়ে আমরা সম্পত্তি কিনেছিলাম। কোয়েশ্চেনটা তোমাদের সামনে আছে। এরপর 31শে তারিখে আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স টু একুমুলেটেড ডেপ্রিসিয়েশন অবচয় ধার্য করার জন্য, তারপর আমরা একটা ক্লোজিং দিব ইনকাম সামারি ডেবিট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ক্রেডিট, কারণ অবচয়টাকে বন্ধ করে দেওয়ার জন্য। তার মানে কটা জাবেদা দিলাম? 3টা জাবেদা দিলাম। 2টা জাবেদা হচ্ছে প্রথম জাবেদার আমরা সম্পত্তি ক্রয়ের জন্য, সেকেন্ড জাবেদার আমরা দিয়েছি অবচয় ধার্য করার জন্য, তৃতীয় জাবেদার আমরা দিয়েছি ক্লোজিং করার জন্য বা অবচয়টাকে ক্লোজ করার জন্য। এখন তোমাদের প্রশ্ন হচ্ছে যে 13 সালে গিয়ে স্যার আমরা তো ইকুইপমেন্ট আর কিনি নাই, তাহলে কি হবে? 13 সালে 1টা জাবেদা কমে যাবে, 2টা জাবেদা থাকবে। তাহলে 13 সালের অবচয়ের টাকা দিয়ে 13 সালে তোমরা 2টা জাবেদা দিয়ে দিবা, একটা হচ্ছে অবচয় ধার্য করার জন্য আর একটা হচ্ছে ক্লোজিং এন্ট্রির জন্য।
সেম গিয়ে 14 সালে গিয়ে তোমরা আবার সেম জাবেদাটা দিয়ে দিবা যে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ইনকাম সামারি টু ডেপ্রিসিয়েশন এক্সপেন্স এটা তোমার 24,320 টাকা 14 সালের অবচয়ের টাকা দিয়ে 15 সালে গিয়ে 15 সালের অবচয়ের টাকা দিয়ে আরো দুইটা জাবেদা দিয়ে দিবা খুব সহজে এই জাবেদাগুলো করা যাবে সমস্যা নেই এখন দেখো আমরা এই জাবেদাগুলো কিন্তু করেছি করার পরে এখন দেখো আমাদের খতিয়ান চাইছে অ্যাকাউন্টস তো মনে রাখবা যদি কখনো অ্যাকাউন্টস করতে বলে নেসেসারি অ্যাকাউন্টস করতে বলে এই অ্যাকাউন্টস গুলো হয় তিনটা একটা হচ্ছে সম্পত্তি হিসাব বা ইকুইপমেন্ট মেশিনারি অ্যাকাউন্ট দুই নম্বর হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্ট তারপর হচ্ছে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট তো আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দুই বছরে শুধুমাত্র দেখো ইকুইপমেন্ট একবার আসছে এই যে এখানে ইকুইপমেন্ট আমরা দেখতে পাচ্ছি এই যে ইকুইপমেন্ট একবার আসছে প্রথম দুই বছরে মানে প্রথম বছর শুধু একবার ইকুইপমেন্ট আসে আর কোথাও ইকুইপমেন্ট আমাদের আসে নাই তো এখন আমরা এই ইকুইপমেন্টটাই আমরা যদি প্রথমে 12 সালে যা খতিয়ান করি মেশিনারি অ্যাকাউন্ট বা ইকুইপমেন্ট অ্যাকাউন্ট এখানে আমাদের ইকুইপমেন্ট অ্যাকাউন্ট আমরা লিখবো ক্যাশ ডেবিট আর এখানে ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ক্রেডিট সরি মেশিনারি ডেবিট এখানে আমাদের ইকুইপমেন্ট ডেবিট আর ক্যাশ ক্রেডিট ছিল ওই জন্য ইকুইপমেন্টটা ডেবিট করে আর ক্যাশ নামে লিখলাম আমরা ব্যালেন্সে 1,90,000 টাকা আমাদের তো আর কোনো জাবেদায় এই ইকুইপমেন্টটা আসেনি তাই আমরা 13 সালে কি করবো 13 সালে শুধু ব্যালেন্সটিকে এই অ্যামাউন্টটা পয়সা দিব এখানে ডেবিট ক্রেডিটের করে কোনো টাকা হবে না শুধু ব্যালেন্সের করে 14 সালে গিয়ে সেম ব্যালেন্সের করে 15 সালে গিয়ে সেই ব্যালেন্সের করে আমরা আপডেট করে দিব এবার সিমিলারলি আমরা করব ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্ট তো ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্ট করার জন্য আমাদের একটা ছক কাটতে হবে তো আমরা দেখছি যে খতিয়ানে টোটাল ডেপ্রিসিয়েশন কিন্তু জাবেদায় দুইবার আসছে একবার হচ্ছে 12 সালে দেখো তোমরা ডেপ্রিসিয়েশন আসছে দুইবার একবার হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট হয়েছে 38,000 টাকা আর একবার ক্রেডিট হয়েছে 38,000 টাকা তো ডেবিট যখন হয়েছে তখন লেখাটা একুমুলেটেড আর ক্রেডিট যখন হয়েছে তখন লেখাটা কি হবে ইনকাম সামারি তো এখন আমরা এখানে যখন ইকুইপমেন্ট অ্যাকাউন্ট ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্ট করব তো এখন প্রথমে দেখো তোমরা তারিখটা দিবা 31শে ডিসেম্বর মনে রাখবা ডেপ্রিসিয়েশন এক্সপেন্সটা হিসাবকালের শেষে দেওয়া হয় তো এখানে একুমুলেটেড লিখে টাকাটা ডেবিটে কারণ জাবেদার ছিল ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট সো এই জন্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্স অ্যাকাউন্টে ডেবিটে আমরা একুমুলেটেড ডেপ্রিসিয়েশন দিয়ে জাবেদাটা টাকাটা ডেবিটে লিখবো ব্যালেন্স করো আমরা 38,000 বসাই দিলাম সেম আবার 31শে ডিসেম্বর আমরা ইনকাম সামারি দিয়ে আমরা ক্রেডিট করে দিব 38,000 টাকা তারপর দেখো আমাদের ব্যালেন্স নীল হয়ে গেছে কারণ এখানে প্রত্যেক বছর দুইটা জাবেদা ছিল সে দুইটা জাবেদার কাজ করে নীল হয়ে যাবে নেক্সট গিয়ে 2013 সালে গিয়ে আবার একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট ইনকাম সামারি ক্রেডিট 14 সালে গিয়ে আবার একুমুলেটেড ডেপ্রিসিয়েশন ডেবিট ইনকাম সামারি ক্রেডিট 15 সালে গিয়ে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন আবার ইনকাম সামারি দিয়ে ক্রেডিট করে দিবা টাকাগুলো তার মানে শুধুমাত্র প্রথমবার যা লিখছো তাই ঠিক লিখবা শুধু জাবেদার টাকাগুলো শুধুমাত্র ইয়ার বাই ইয়ার সেই শিডিউল থেকে চলে আসবে সেম শেষ এবার চলে যাবো আমরা একুমুলেটেড ডেপ্রিসিয়েশন একুমুলেটেড ডেপ্রিসিয়েশন কিন্তু প্রত্যেক বছর একবার ইউজ হয়েছে ডেপ্রিসিয়েশন টু একুমুলেটেড ডেপ্রিসিয়েশন তার মানে একুমুলেটেড ডেপ্রিসিয়েশন প্রত্যেক বছর ক্রেডিট হয়েছে ডেবিট হয়েছে ডেপ্রিসিয়েশন এই জন্য একুমুলেটেড ডেপ্রিসিয়েশনের করে ডেপ্রিসিয়েশন এক্সপ্রেস নামে ক্রেডিট করে 38,000 বসাইছি এখানে 38,000 চলে আসতো আমাদের জাবেদায় কিন্তু আর কোনো ডেপ্রিসিয়েশন একুমুলেটেড ডেপ্রিসিয়েশন আসেনি 12 সালে এবার আমরা চলে যাবো 13 সালে 13 সালে গিয়ে একুমুলেটেড একবার আসছে ক্রেডিট পাশে 30,400 এবার এই ক্রেডিট ক্রেডিট দুইটাকে আমরা যোগ করে দিব 38,000 এর সাথে 30,400 ব্যালেন্স ক্রেডিট ক্রেডিট যোগ করে 38,400 টাকা সেম 14 সালে আমাদের আসছে 24,320 এটা আমরা যোগ করব 15 সালে আমরা আসছে 19,465 এটাও আমরা যোগ করব এভাবে আমরা একুমুলেটেড ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্টটা করতে পারি আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য এবং আমাদের ক্লাসগুলো করার জন্য